কাল থেকে কলকাতায় শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মাজিয়া এসআরসি সল্টলেগের যুব ভারতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার রাত 9টায়। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনী প্লে অফের বাধা টপকাতে ব্যর্থ হলে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এফসি কাপের গ্রুপ পর্বে খেলছে বসুন্ধরা। মধ্যবর্তী দলবদলে তারকাবহুল স্কোয়াডে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগেইরা ও নুহা মারং। এছাড়াও নতুন দুই নাইজেরিয়ান ফরওয়ার্ড সদি আবদুল্লাহ ও চিনেদু ম্যাথিউ ভিসা জটিলতায় দলের সাথে যোগ দিতে পারেননি। মালদ্বীপের ক্লাব মাজিয়া ছাড়াও গ্রুপে বসুন্ধরার অপর দুই প্রতিপক্ষ ভারতের এটিকে মোহনবাগান ও গোকুলাম কেরালা।